সারা সরকার আমি তখন সবার সাথে আলোচনা করেছি, আমাদের আইডিপি সরকার সবাই এক পক্ষে মানে। আপনি জানেন যে এখানের কেসটা যখনই তারা ফাইল করেছে সাথে সাথে পুলিশ এটা গ্রহণ করেছে, কোনো ধরনের আপনার অপচেষ্টা করে নাই যে কেস নেব না এই মাসে, ফ্রম ডে ওয়ান সরকারের সাথে সম্পর্ক। এটা খুবই দুঃখজনক যে ইয়াং ম্যান রাহান মারা গেছে, এবং দুঃখজনক ভাবে মারা গেছে, আমরা এই জন্য সবাই দুঃখ। আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে, আর এই ধরনের বাজে কাজ যাতে কখন আর সিলেটের ভূমিতে হয় না সেই তো আমরা প্রার্থনা। বাংলাদেশ পুলিশ আপনারা জানেন ভেরি কম্পিটিটিভ, সম্প্রীতি যেখানেই দর্শন হয়েছে, যেখানেই হত্যার কেস হয়েছে, তারা সব অপরাধীকে ধরেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে আপনার করিম শাহেদ করিম কোথায় পালিয়ে গেছিলো তাকেও ধরেছে। আর সিলেটের যদি কাহিনী বলি যে রাজন হত্যা কোথায় সৌদি আরবে পালায় চলে গেছে, ওখান থেকে এনে তার শাস্তি হয়েছে। সিলেট এলাকায় আপনার আমাদের পুলিশ যথেষ্ট কম, সবগুলো এই ছয়টা এমসি কলেজের যে যারা অপরাধী তাদের প্রত্যেকেরই আগে পিছে সময় লেগেছে, অ্যারেস্ট করেছে। এইখানেও যারা সম্পৃক্ত ছিল একজন ছাড়া একজন পালিয়ে গেছে এই এসআই আকবর, বাকি সবকে তারা কাস্টডি দেয়। আপনি জানেন গতকালকে তাদের তিনজনের টেস্টিমনি নিয়েছে 164-এ এবং তারা সাক্ষী দিয়েছে, আজকেও একজনের হচ্ছে। সুতরাং এই ব্যাপারে কেস কেসের নিয়মে চলবে, সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আইজিপি সাহেব এইখানে আপনার র্যাব পুলিশ পুলিশের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সবাই একসাথে কাজ করছে যাতে এই পলাতককে ধরতে পারে। আমার বিশ্বাস ইনশাল্লাহ এই পলাতক খুব তাড়াতাড়ি ধরা হবে, বাংলাদেশে কোনো এরা পালাই যেতে পারে না। ইদানিং পুলিশ প্রিটি কম, এবং সিলেট এলাকায় দেখেন আল্লাহর রহমত যে আমরা সিসিটিভি ক্যামেরা মোটামুটি সব জায়গায় আছে বলে এই কেউ কী করতে পারে না, এটা ডিরেলও করতে পারে, কেসটারে নষ্ট করতে পারে, মোটামুটি এটা খুব উত্তম অবস্থায় আছে। আর সরকারের একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সুষ্ঠু বিচার চায়, সুতরাং রায়হানের সুষ্ঠু বিচার হবে। তবে আমি যে কথাটা বলতে চাই যে এই ব্যাপারে কারো সন্দেহ থাকা উচিত না যে কোথাও বোধ হয় কেসটা পুলিশ বোধ হয় ধরতে, নো, সব পুলিশ এঙ্গেজ তাকে ধরাবে, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে কোথায় লুকিয়ে গেছে আল্লাহই জানে। আপনারা যদি কোনো খবর পান তথ্য পান অবশ্যই আপনারা পুলিশকে জানাবেন, তখন পুলিশ তাকে আপনার বিচারের সম্মুখীন করবে। তবে এই বিচার নিয়ে কারণ সরকার এটা জানে, এখন পুরোপুরি জানে, আপনাদের মিডিয়াকে আমি থ্যাঙ্কস দিই, আপনারা অনেক অবজেক্টিভ তথ্য দিয়েছেন, সরকারকে সাহায্য করছে, পুলিশ বাহিনীর সাহায্য করছে, এবং পুলিশ ওর বাড়িতেও কী রাখ পর্যবেক্ষণ রাখছে, মনিটর করতেছে ওখানে আসে ঢুকি কিনা, এবং যেখানেই তাকে পাওয়া যাবে ধরা হবে। এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারব। তবে এই ইস্যু নিয়ে আপনার এই হরতাল এই কোভিডের সময় এইগুলো করার ঠিক হবে, কারণ কোভিডে আপনি জানেন মারা যায় লোক, আর এই ভিড়ের মধ্যে এই সব করলে পরে অসুবিধা হবে। কোনো কোনো লোক এইটারে গোলা পানিতে আপনার মাছ শিকার করতে চায়, তাদের প্রশ্রয় দিবেন, কারণ এই ব্যাপারে সরকার একেবারে এক পায়ে দাঁড়িয়ে যে সুষ্ঠু বিচার হবে, এবং বাংলাদেশে মোটামুটি এই সব ব্যাপারে খুব ভালো বিচার হচ্ছে। আপনারা জানেন আপনারা সাক্ষী, এই আমাদের এইখানে খাদিজার কথাই বলছি, তাকে কী করেছিল বিচার, তার বিচার হয় নাই, বিচার হয়েছে, বিচার অবশ্যই হবে, সুষ্ঠু বিচার বিচারের প্রসেস চলবে, এবং আপনারা এই পাবলিককে আশ্বস্ত করতে পারেন বিচার অবশ্যই হবে। আর আমি আসি বিচার যদি না হয় আমাদের নেতৃত্ব আছেন, সবাই আছেন, আমাদের প্রাক্তন পিপি সাহেব আছেন, নতুন পিপি সাহেব আছেন, এবং গতকালকে আমাদের নতুন পিপি সাহেবের সাথে আমার আলাপ হয়েছে, কী কী ওরা টেস্টিমনি দিয়েছে, বলছেন যে তারা স্বীকার করেছে যে তারা এই অত্যাচারে সম্পৃক্ত ছিল। দোয়া করেন এই ধরনের দুর্ঘটনা জানি সিলেটের ভূমিতে আর বাংলাদেশের ভূমিতে আর কখনো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, কেউ সাহায্য করেছে কি না তাকে পালিয়ে দেওয়ার, তাদেরও বের করা, এইটারও ইনকোয়ারি, সুতরাং কেউ ছাড় পাবে না।
বুঝছেন কেউ ছাড় পাবে আর আপনি যদি পালায় চলে যান এই দলের থেকে ইউসি এই দল জানতে পারবে না আপনি যদি হঠাৎ করে চলে যান চুরের মনে চুর চুর বুঝছেন সে তখনই টের পাইছে তার একটা ঝামেলা করেছে মিথ্যা কথা দিয়ে থাকাইতে পারে নাই ওই জন্য সে আগেভাগেই লুকিয়ে গেছে এবং আমরা তাকে ধরব ইনশাআল্লাহ আমরা তাকে ধরব তদন্ত চলাকালীন সময় তাদের তো বলা ঠিক হবে না পুরো তদন্ত শেষ করলে পরে তো আপনাদের বলতে পারবে কারণ নতুবা এইটা টুইস্টেড হয়ে যেতে পারে আর তারা ভালো বুঝেন আমাদের লুইয়াররা ভালো বুঝেন আমাদের যারা এই তদন্ত করেন তারা ভালো শুনবে আমি হয়তো একটা বলে দিলাম দিলে একটা টুইস্ট হইতে পারে সরকারি হিসাবে তা আমি এইসব বলতে পারি না আমি শুধু ওইটুকু বলতে পারি তাকে বিচারের সম্মুখীন করা হবে এবং সব প্রসেস মেনটেন করা তাদের কারো উপর যাতে কোনো অন্যায় না হয় সেইটাও মেনটেন করা চারজনকে ডিভিশনাল পুলিশ প্রথম আটক করেছে অন্য জায়গায় চলে গেছে বাকি দুইজনকে মেট্রোপলিটন পুলিশ অ্যারেস্ট করেছে অন্য কেউ করে নাই মেট্রোপলিটন পুলিশ আছে এইগুলো খামোখা আপনার এই বিভিন্ন না মেট্রোপলিটন পুলিশ বাকি দুইজনকে অ্যারেস্ট করেছে অবান্তর কথা বেশি দিন থাকলে সুবিধা একদিকে হি নোজ দি আটঘাট সব ভালো বুঝে হি ক্যান সার্ভ বেটার এবং শুনেন পুলিশ সিলেটে আপনার অন্যায় হত্যা এইগুলো অনেক কমে গেছে চিন্তাই অনেক গত কয়েক বছরে অনেক কমে গেছে এবং এই জন্যে আই মাস্ট গিভ ক্রেডিট টু পুলিশ একা প্রশ্ন তুলে লাভ নাই তবে এই ক্ষেত্রে এখনো ধরা হয় না এটা ধরার ব্যবস্থা আমাদের দেশে ভালো মন্দ সব মিলে আছে পুলিশ ফোর্সেও ভালো মন্দ আছে একটা দুইটা কুলাঙ্গার থাকলে তারার জন্য লজ্জা এটা তাদেরও লজ্জা এখন রাহান এই যে কি পুলিশ কি আকবর আকবর পুলিশের জন্য একটা লজ্জার বিষয় দুনিয়ার সব জায়গায় দুষ্ট লোক আছে বলে আইন কানুন আছে সুতরাং যাই হোক যেগুলো অন্যায় আচরণ কখনো যদি হয় তাহলে ভালো দিস ইজ গুড এই জন্যই আপনারা চতুর্থ স্তম্ভ আচ্ছা আসি আমি আসি আপনার কিভাবে যাই না কিভাবে যাই